প্রথম বল কপিবক ক্রিকেট এবং মনির অনেকদিন পরে তিনি তার দাঁতি বল খেলে নিজেকে এবং বল আবারও চারটি আবারও মেরেছে তো রকেট গতিতে চলে গেল সীমানার বাইরে। যারা খেলা দেখছেন তাদের জন্য জানাচ্ছি আবারও বল একেবারে টঞ্চিত এবং মতিনের ক্যাচটি অবিশ্বাস কারিশমা অনেক দেখেছিলাম। আবারও গোলজার কপিবক ক্রিকেট খেলে একটি রান আউটের সম্ভাবনা এবং সাব্বির আবেদন জানালো দেখা যাক আম্পায়ার কিন্তু নাকচ এবং শেরপুরে আবারও সেই মাঠে বল এবং সেই ওপেনার হিসেবে কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করে যাচ্ছে মণি তার ব্যাট নামক উইলো দ্বারা প্রতিপক্ষকে দারুণ আবারও মতিন আবারও বল পবিত্র বর্মনের একেবারে মেডেন ম্যাডেনের সেই কারিশমা কোনো রানই তিনি দেননি দেখাচ্ছে সেই দৃশ্যগুলো মাঠে যারা রয়েছেন তাদের দৃশ্য আপনারা বিভিন্ন প্রান্ত থেকে বসে দেখতে পাচ্ছেন আবারও বল কিন্তু সেই ফাইন লেগ অঞ্চল দিয়ে আবারও তরুণ দুই বলে শূন্য গুলজার রাব্বিকে স্মরণ করে থাকি তার উপস্থিতি আমরা আশা করেছিলাম আজকে আবারও দুর্দান্ত ভাবে চেষ্টা করেছে 56 আবেদন বল কিন্তু উইকেট কিপারকে ফাঁকি দিয়ে একেবারে ওভার শেষে গুলজার 19 বল ড্যাশিং ব্যাটসম্যান নবগত ব্যাটসম্যান বিকাশ যার খেলা আমরা অনেক শেরপুর লাইভ শেরপুর 71 ঝিনাইগাতি থেকে যা কিছু দেখছি আর কল্যাণে মোশারফ একেবারে এবং বোলাররা নিজেদের সর্বোচ্চ কারিশমা প্রদর্শনের পথে অ্যাকশনে হাতি ফাস্ট মিডিয়াম বোলার আবার বল পাঠিয়ে দিয়েছেন নোম্যানস ল্যান্ডে বল কিন্তু গুলজার রাসেল অব বিকাশ বিস্টার রাজীব সৈকত এবং ডান হাতে মিডিয়াম বোলার এবং এই চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কিভাবে পবিত্র বর্মনকে তুলে মেরেছেন একেবারে সীমানার বাইরে ডিপ স্কোয়ারলেন ডান হাতে ফাস্ট মিডিয়াম বোলার ওখানে দুর্বল একটা ফিল্ডিং আমরা দেখতে পেলাম এবং ফিল্ডারকে কোপঘাত করে বল চলে গেল সীমানার বাইরে ফ্লাই কেন হচ্ছে তারাও আজকে ক্রিকেটের প্রতি পরে খেলা দেখছে সেই দৃশ্য কিন্তু আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি এবং তাদের হাসি মাখা মুখ আরো আমরা দেখতে পাচ্ছি অনেকে গাছের নিচে দাঁড়িয়ে খেলা দেখছে আমরা ওখানে অনেকে বাস ধরে দাঁড়িয়ে রয়েছে কোথায় যে ওইখানে দূরে স্কোর বোর্ডে আমরা দেখতে আমরা এবার কিন্তু মাঠে দেখতে পাচ্ছি সেই পরিত্যক্ত গ্যালারি এবং শেষ ওভারে বল যাচ্ছে মাটি কামড়াতে কামড়াতে আমরা দেখতে পাচ্ছি সেই 44 বলে 44 রান দলীয় বড় অভিনন্দন এবং শুভেচ্ছা আম্পায়ার রঞ্জি 121 19 ওভার 4 বল আরো একটি রান বল কিন্তু কোনোভাবে তাকে থামার আবারও তুলে মেরেছেন এবং 6 এবং 50 রাজকীয় ভাবে শেষ হলো শেরপুর লিজেন্ড এবং 132 রানের টার্গেট নিয়ে নামবে মাঠে ঝিনাইগাতি পরও যারা অনলাইনে খেলা দেখছেন দলের পক্ষে লড়াকু ইনিংস খেলে একটি ফাইটিং স্কোর করেছে দারুণ ভূমিকা রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি পেবেলনে তাদের সেই রোমাঞ্চকর দৃশ্যগুলো এবং শেরপুর লিজেন্ড একাদশের যারা রয়েছে গোলজা ফ্যাক্টরেই কিন্তু প্রাইজ দেওয়া হবে